তো আমরা কার্বেজে স্ফিয়ার দিয়ে ভালো, স্ফিয়ার ডব্লিউ। আমরা ইতিপূর্বে জানি প্রজেক্ট কার্বন সারফেস ডব্লিউ। সো ফার্স্ট ফ্লো আর ফর স্কেল, ওইখানে মুখটা কেমন বানাবো এটা আমাদের ইচ্ছা। এই যে দেখছো এইখান কেমনও থাকতে পারে, এটা কিন্তু আমরা চাইলে এটা রেখে দিলে এনিমেটও করতে পারবো। এই পোর্শন রাখবো, সো এখানে ক্লিক করব এন্টার। এটা যে তুমি এনিমেট করতে চাও এটা রেখে এনিমেট করতে পারবো, কথা বলতেছি কথা বলার জন্য। সেই ক্ষেত্রে হিস্ট্রিটা তোমার ধরে রাখতে হবে, আর যদি না চাও তাহলে ডিলিট করে দিবা শেষ। না, ওর মুখটা এরকম দিচ্ছে, লাইন আটকে দিছে, সেলাই করা হয়ে গেছে। হ্যাঁ, মুখ সেলাই দিয়ে দিছে, আমরা সেলাই দিলাম না, আমাদের মুখ খোলাই থাকবে, কি বলো? হ্যাঁ, আচ্ছা, আর এটা আমরা রেখে দিতে পারি। থাক, ফিউচারের যদি এইবার আমরা আমাদের এটা আমরা নার্ভসের কাজটা শেষ করলাম, বুঝছো? হেডের পোর্শনটা আমরা নার্ভস দিয়ে করলাম। হ্যাঁ, এই যে আমরা বলছিলাম না, এই পার্টটা আমরা নার্ভস দিয়ে করলাম, কারণ অন্য পার্টগুলো আমরা এই করবো। আচ্ছা, তো সেই ক্ষেত্রে সব ম্যাটেরিয়াল সব কিছুই দেখা যাচ্ছে যে ইনক্লুডিং দিস অ্যান্ড দিস, এগুলো আসলে মেটাল। আমরা যখন ম্যাটেরিয়াল পুরোপুরি দেখবো আমরা তখন এটার মধ্যে মেটাল ম্যাটেরিয়াল অ্যাসেম্বল করবো। আপাতত আমরা একটা হাই গ্লস গ্লিন দিয়ে রাখছি, এটা একটা যদিও প্লাস্টিক প্লাস্টিক। হ্যাঁ, আপাতত এটা থাক। তারপরেও এটা প্লাস্টিকের মতো হলে এটা রেন্ডার খারাপ হবে না, আমাদের রেন্ডার তো এখান থেকে কন্ট্রোল করে মায়ের রেন্ডার। এখানে ধরো আমরা নর্মাল যদি সফটওয়্যার রেন্ডার করি, মায়েতে কিন্তু অনেক রেন্ডারার আছে। হ্যাঁ, মেন্টাল রে, এখন আর্নল্ড যুগ করছে রিসেন্টলি, আর্নল্ড রেন্ডারার, এটা হচ্ছে মেন্টাল রে। মেন্টাল রে অনেক পাওয়ারফুল সফটওয়্যার আছে, হার্ডওয়্যার আছে, ভেক্টর আছে। তো আমরা এটাতে ধরো মায়া সফটওয়্যার রেন্ডারে যদি যাই, মায়া সফটওয়্যার রেন্ডার, এটা লো কোয়ালিটি, আমরা প্রোডাকশন কোয়ালিটি, রেট্রেস কোয়ালিটি, রেট্রেস, এই আপাতত এটা, পরে আমরা আরও বিস্তারিত জানবো। এই দিলাম, এখন যদি আমরা এটা একটা রেন্ডার করি, এখানে কিছু রিফ্লেকশন আসছে, বাট এটাতে আসলে লাইট সেট না করা পর্যন্ত এইসব জায়গার এই ডার্কনেস এগুলো তো দূর হবে না, এবং সারাউন্ডিং যেহেতু ডার্ক, বুঝছো না, এই জন্যে এটা খুব একটা পার্থক্য নেই। হ্যাঁ, মনে হবে যে একই, হ্যাঁ, বরং এইখানে ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ, এই জন্যে এটা এমনি লাভ নেই এখানে রেন্ডার করে, যদি সব আমরা সেট না করি, সব সেট করলে তখন এটা এমনি অনেক সুন্দর আসবে। এখন আমাদের ওই পার্ট, সেটা হচ্ছে পলিগন, পলিপার্ট। পলিপার্টে যে আমরা পলি সিলিন্ডার নিলাম, যে পলিগন সিলিন্ডার, আর পলি সিলিন্ডার, পলি সিলিন্ডার, হ্যাঁ, পলি সিলিন্ডার, ওর রেডিয়াস আছে, আমরা এখান থেকে তার রেডিয়াস কম করতে পারি চাইলে, পরে পয়েন্ট ফাইভ। অ্যান্ড আমরা যে কাজটা করব এখানে, যে আমাদের অ্যাকচুয়ালি এটা দরকার নেই, এটা ডিলিট করে দেই এই পুরো জিনিসটা। এই কন্ট্রোলটা এটা আমরা আরেকটা লেয়ারে রাখতে পারি, মাউথ কন্ট্রোল, এই লেয়ারের নাম দিলেন মাউথ কন্ট্রোল। হাইড করে রেখে দিতে পারেন অ্যাজ ইউ উইশ, আর পুরো হেডটা আমরা এই লেয়ারের মধ্যে নিয়ে নিচ্ছি, অ্যাড সিলেক্টেড লেয়ার। এটাতে আমরা একটু কাজ করব, ফেস
কমায় নিয়ে কাজ করা ভালো, 8 সেগমেন্ট 8টা নিয়ে, আর সেগমেন্ট বেশি থাকলে for skill W control S and আমরা এখন এখানে একটু কাজ করব, এখানে একটা প্লেটের মতো ছিল, সো আমরা এখান থেকে পলিগন এডিট মেশ মেশ টুল, মেশ টুলের মধ্যে ইনসার্ট ইজ লুপ টুল, এটাতে আমরা এখানে আসলে এখন সেগমেন্ট সেগমেন্ট ক্রিয়েট করবো, কিছু যেমন 1, 2, 3, 5 ইনসার্ট ইজ লুপ টুল, হ্যাঁ এটা আমরা আগেও দেখছি, এটা এখানে আছে মেশ টুলের মধ্যে ইনসার্ট ইজ লুপ টুল, আর এই জায়গাটায় ফেস থেকে এক্সট্রুড, দেখতে হবে সব সাইডে হয়েছে কিনা, আরো নিশ্চিত হওয়ার জন্য ওয়্যারফ্রেম মোড, ওয়্যারফ্রেম মোডে জাস্ট 4 প্রেস করে দেখতে হবে ঠিক আছে, দেন 5, দেন এক্সট্রুড এগেইন, এক্সট্রুড জি জি রিপিট লাস্ট কমান্ড জি, আমরা এটাকে আসলে স্মুথ করবো, 3 প্রেস করলে স্মুথ হবে না, কিন্তু আমাদের একটা জিনিস দেখতে হবে যে এটাকে আমরা একটু মেটাল মেটাল বানাবো, হ্যাঁ কিন্তু এই জায়গাটা স্মুথটা এটা এই এই স্মুথটা আমরা চাই না, অর্গানিকের মতো হয়েছে, তো আমরা এটা একটু মেটালিক আনবো এখানটায়, তো দ্যাটস ওয়াই আমাদের আবার ওই যে ইনসার্ট ইজ লুপ টুল, এখান থেকে ইনসার্ট ইজ লুপ টুলে যে এই স্মুথ অবস্থাতেই আমরা ওই কাজটা দেখতে পাই, এই যে এখানে একটা সেগমেন্ট দিব, এখানে একটা সেগমেন্ট দিব না, তারপরে ধরো বা এটা আমরা বাদ দিয়ে নিয়োগ করতে পারি, এই অবস্থায় 1, এই অবস্থাতে আমরা করতে পারি, এখানে যদি সেগমেন্ট আমরা বাড়াই তাহলে আমাদের এই মেটালিক শেপটা বজায় রাখতে সুবিধা হবে, এটা এটা স্মুথের ব্যাপারে একটা বিষয়, এটা যেহেতু পলি আমরা রেন্ডার করলে এই স্মুথটা কিন্তু রেন্ডারে দেখাবে না, রেন্ডারে এটা দেখার জন্য এটাকে আমাদের কনভার্ট করতে হবে, মডিফাই কনভার্ট স্মুথ মেশ প্রিভিউ টু পলিগন, এটা আরেকটা যে আমরা আসলে অনেক পলি নিয়ে কাজ করলেও এটা সে দেখাচ্ছে এরকম কিন্তু আলটিমেটলি সে আছে কিন্তু এই অবস্থায়, এটা সে প্রিভিউ দেখাচ্ছে, হ্যাঁ যে কারণে আমার সিন হালকা থাকে, যখন তুমি ফাইনালি কাজ রেন্ডার দিবা তখন তার আগে কনভার্ট স্মুথ মেশ প্রিভিউ টু পলিগন, তখন তুমি এটা কনভার্ট করে নিলা, কনভার্ট করলে এখান থেকে তোমার আবার এই পলিগন এই কন্টিনিউটি এগুলো কন্ট্রোল করার সুযোগ আছে, যেমন এটা 1, এটা 0.35, হ্যাঁ বা আমরা ইচ্ছা মতো অথবা ডিভিশন আমরা আরও বাড়াইতে পারি বা ডিভিশন আরও কমাই দিতে পারি, অ্যাজ ইউ উইশ, হ্যাঁ আচ্ছা, তারপর এটার মধ্যেও আমরা মেটালিক এখানে যে মেটালটা দিচ্ছি ওই মেটাল এখানে অ্যাসাইন করতে পারি, তো উই
থেকে রেন্ডারিং এডিটর, দেন হাইপার শেড, এই ম্যাটেরিয়ালটা আমরা অ্যাসাইন ম্যাটেরিয়াল টু সিলেকশন, এভাবে করে ম্যাটেরিয়াল এখানে অ্যাসাইন করতে পারি। তাহলে এটার মধ্যে এই ম্যাটেরিয়াল আসে। এখন আমরা এভাবে যদি একটা রেন্ডার করি, যদিও আমাদের সব ই হয় নাই, তারপরেও একটা রেজাল্ট বুঝতে পারবো এটা। ঠিক আছে, এখন তো একটা লাইট, আমরা এখন লাইট সেট করলেই এটা আরও অনেক বেশি ভালো লাগবে, যেখানে এটা আসলে অনেক বেশি ডার্ক হয়ে গেছে ডিফল্ট লাইটের কারণে, সেজন্য একটু অড লাগছে, বাট এ আসতেছে। ওকে ফাইন, দেন এইখানে এবার আমাদের